আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কর রাজস্বের উৎস সম্পর্কে জানব। কর রাজস্ব তথা ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন উৎস থেকে যে কর সংগ্রহ করে সেগুলোকে বলা হয় কর রাজস্ব বলা হয়ে থাকে। এবং এই কর রাজস্বের বিভিন্ন উৎস রয়েছে যেগুলো থেকে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড তার যে ইনকাম ট্যাক্স, আমদানি শুল্ক, যানবাহন কর বিভিন্ন খাত থেকে তার যে কর রয়েছে সেগুলো কিন্তু সংগ্রহ করে থাকে। আজকের ভিডিওতে আমরা প্রথম যেই খাতটি সম্পর্কে জানব সেটি হচ্ছে আয় ও মুনাফার উপর কর। আয় এবং মুনাফা দুটি আলাদা জিনিস। আয় হয় ব্যক্তির আয়, মুনাফা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের। কাজেই আয় সাধারণত জড়িত হচ্ছে ব্যক্তি এবং মুনাফা জড়িত হয় কর্পোরেট তথা কোনো প্রতিষ্ঠান এদের উপর। সো আমরা বলতে পারি যে কোনো ব্যক্তির উপরে যখন কর ধার্য করা হয় বা ট্যাক্স চার্জ করা হয় সেটিকে বলা হয় ইনকাম ট্যাক্স বা আয়কর, এবং কোনো প্রতিষ্ঠান বা কর্পোরেশনের উপরে যখন ট্যাক্স ধার্য করা হয়ে থাকে সেটিকে বলা হয় কর্পোরেট ট্যাক্স বা প্রাতিষ্ঠানিক কর। তাহলে বাংলাদেশ সরকার এই দুটি খাত তথা ব্যক্তি এবং মুনাফার উপর যে ট্যাক্স ধার্য করে থাকে এই দুটি খাত থেকে বাংলাদেশ সরকার কর রাজস্ব আয় করে থাকে। এবং সরকার জনগণের নিকট থেকে যে বাধ্যতামূলক যে অর্থ আদায় করে, কিন্তু তার বিনিময়ে যখন সরকার তার বিনিময়ে যখন জনগণ বা সাধারণ নাগরিক কোনো বিশেষ সুযোগ সুবিধা আশা করতে পারে না, তখন আমরা তাকে বলি কর। এবং আমরা আরও জানি যে বাংলাদেশের যে কর বা করের যে স্লট রয়েছে সেই করের স্লট অ্যাকর্ডিং টু কর স্লট, যে যারা 2-2.5 লাখের নিচে যারা ইনকাম করে তাদের কিন্তু কোনো প্রকার ট্যাক্স দিতে হয় না। অর্থাৎ 2,50,000-এর উপরে যারা আয় করে এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, তাদেরকে ট্যাক্স দিতে হয়। এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 3 লাখ, যারা বাৎসরিক আয় তাদেরকে ট্যাক্স দিতে হয়। এছাড়া আরও তোমরা জানো যে প্রতিবন্ধীদের ক্ষেত্রে এটি 3,75,000, তারপরে 4,25,000 হচ্ছে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে। এর যদি বেশি ইনকাম হয় তাহলে মুক্তিযোদ্ধারা এই ক্ষেত্রে ট্যাক্স দিতে হয়। এবং আমরা আরও ঠিক একই রকমভাবে কর্পোরেট বা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আর্থিক প্রতিষ্ঠান, তাদের উপরও কিন্তু মুনাফার তাদের যে মুনাফা হয় বাৎসরিক মুনাফা সেটির উপর ভিত্তি করে তাদের উপরও কর ধার্য করা হয়ে থাকে। 2 নম্বর যে উৎসটি রয়েছে সেটি হচ্ছে আমদানি শুল্ক। বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পণ্য বিদেশ থেকে আমদানি করা হয়ে থাকে। এই আমদানি নির্ভর যে সকল পণ্য রয়েছে, যে সকল সেবা রয়েছে, সেই সেবাগুলোর উপরে যে কর ধার্য করা হয় সেগুলোকে বলা হয় আমদানি শুল্ক। যেমন খুব কমন একটা এক্সাম্পল তোমাদের সামনে, যেটি হচ্ছে পেঁয়াজ আমরা বিভিন্ন দেশ থেকে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমরা আমদানি করে থাকি, তারপরে আমরা চাল আমদানি করি কখনো কখনো, আবার বিভিন্ন ধরনের গুডস রয়েছে, শিশু খাদ্য রয়েছে যেগুলো আমরা বাইরের দেশ থেকে আমদানি করে থাকি। এই সকল আমদানিকৃত পণ্যের উপর সরকার ট্যাক্স আরোপ করে থাকে আর এই ট্যাক্সকে বলা হয় আমদানি শুল্ক। 3 নম্বর যেটি সেটি হচ্ছে যানবাহন কর। যানবাহনের উপরে বিভিন্ন প্রকার যানবাহনের উপর যে কর ধার্য করা হয়ে থাকে সেগুলোকে বলা হয় যানবাহন কর। এবং এই যানবাহন করের উপর ভিত্তি করে বর্তমান আমাদের সরকার বা বাংলাদেশ সরকার প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে। এবার সবচেয়ে অন্যতম একটি গুরুত্বপূর্ণ যে খাত বা উৎস রয়েছে কর রাজস্বে সেটি হচ্ছে মূল্য সংযোজন কর। এটিকে সংক্ষেপে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। প্রশ্ন হতে পারে বন্ধুরা যে ভ্যাট বলতে কী বোঝায়। আমাদের দেশে ভ্যাট চালু হয় 1991-92 অর্থ বছরে। এর আগে অর্থাৎ ভ্যাট সংযোজন যখন করা হয়েছে তার আগে আমাদের বিভিন্ন প্রকার পণ্যের উপরেও, বাংলাদেশের যে উৎপাদিত পণ্য রয়েছে সেগুলোর উপরে সাধারণত সেলস ট্যাক্স নামে এক প্রকার ট্যাক্স আরোপ করা হতো। এটি হচ্ছে ধরো একটি পোলো টি শার্টের দাম 40 টাকা, অর্থাৎ এটির উৎপাদন খরচ বা ম্যানুফ্যাকচারের যে কোম্পানি রয়েছে সেটির দাম হচ্ছে 40 টাকা। এবং এটি যখন ভোক্তা যখন ক্রয় করে, একজন কনজিউমার বা ভোক্তা যখন ওই পোলো শার্টটি ক্রয় করে, তার উপর গভর্নমেন্ট 40 টাকা 10% এর উপরে সেলস ট্যাক্স দিয়ে, অর্থাৎ তখন এই পণ্যটি বা পোলো শার্ট টি শার্টের দাম হয়ে যায় 44 টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে 4 টাকা হচ্ছে সেলস ট্যাক্স যেটি আরোপ করে থাকে গভর্নমেন্ট। কিন্তু মূল্য সংযোজন কর
এটি একটি ভিন্ন ধারণা যেটির অর্থ যেটির মানেটা হচ্ছে যে উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। অর্থাৎ খুব কমন একটা এক্সাম্পল আমি তোমাদেরকে বলি বোঝানোর জন্য, যে আমরা যখন পোলো টি শার্টের কথা বলি, পোলো টি শার্ট একটা পোলো কোম্পানি যে এই পোলো টি শার্ট তৈরি করছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারার কোম্পানি, ধরো এই টি শার্টটি উৎপাদন করতে তার $20 খরচ হয়েছে এবং বা $20 খরচ হয়েছে। এই $20 সে রিটেলার যে কোম্পানি রয়েছে সে রিটেলার কোম্পানির কাছে যখন বিক্রি করলো, গভর্নমেন্ট ওই $20 উপরে 10% আরোপ করলো, অর্থাৎ সেটি সে $22 রিটেলারের কাছে বিক্রয় করলো। তাহলে এই ক্ষেত্রে উৎপাদনের প্রাথমিক স্তরে তার উপরে যে ট্যাক্স আরোপ করা হলো বা ভ্যাট আরোপ করা হলো সেটি হচ্ছে $2। এরপরে যখন সে রিটেলারের কাছে যখন এই $20 উৎপাদন খরচে যে পণ্যটি যখন রিটেলারের কাছে বিক্রি করলো, সে এটি ৩০ টাকা বিক্রয় করলো, অর্থাৎ তার এই ক্ষেত্রে ২০ টাকা হচ্ছে তার উৎপাদন খরচ এবং তার যে অতিরিক্ত যে মুনাফা, অর্থাৎ যে মুনাফায় সে রিটেলারের কাছে বিক্রি করলো সেটি হলো ১০ টাকা। তার মানে এই পণ্যটির দাম তখন দাঁড়ায় ৩০ টাকা, অর্থাৎ ৩০ টাকায় সেই রিটেলারের কাছে এই পণ্যটি বা পোলো টি শার্টটি বিক্রয় করলো। তাহলে অতিরিক্ত কত টাকা ভ্যালু এডিশন হলো, অর্থাৎ তার উৎপাদন খরচের সাথে যা যে অতিরিক্ত ভ্যালু এডিশন হচ্ছে সেটি হচ্ছে ১০ টাকা। তাহলে এই ১০ টাকার 2% কত বন্ধুরা? ১০ টাকার 2% হচ্ছে ১ টাকা, রাইট? অর্থাৎ ১ ডলার, সরি, ১০ টাকার ১০% হচ্ছে ১ ডলার, রাইট? সো এই ক্ষেত্রে তখন পণ্যটির দাম দাঁড়ায় ৩১ টাকা, অর্থাৎ এই ক্ষেত্রে আরও ১ টাকা নতুন করে অ্যাড হলো, ১ টাকা অ্যাড হলো, অর্থাৎ এই ক্ষেত্রে ১ ডলার প্লাস আগের ২ ডলার, দুইটা মিলে হচ্ছে ৩ ডলার ভ্যালু এডিশন। এরপরে রিটেইলার কোম্পানি সেটিকে কনজিউমারের কাছে বিক্রয় করলো এবং কনজিউমারের কাছে যখন বিক্রয় করছে তার যে ক্রয়মূল্য হচ্ছে ৩০ টাকা এবং সে এটির সাথে ভ্যালু এডিশন অতিরিক্ত যে তার যে মুনাফা হচ্ছে ১০ টাকা ধরলাম, সেই ১০ টাকা এটি অতিরিক্ত মুনাফা, অর্থাৎ ভ্যালু এডিশন করে সেইটিকে বিক্রয় করলো একজন যার তার খরচ হচ্ছে ৪০ টাকা এবং ৪০ টাকার যে অতিরিক্ত যে ১০ টাকা এই ১০ টাকার উপরে যে ভ্যালু এডিশন ১০ টাকা সেটির উপরে গভর্নমেন্ট ইম্পোজ করলো ১০% ট্যাক্স, যেটি হচ্ছে এডিশনাল ১ টাকা এবং ফাইনালি এই পণ্যটির দাম দাঁড়াবে আগে ৩ ডলার প্লাস নতুন করে ১ ডলার, সেটি হচ্ছে ৪৪ ডলারে সে বাজারে বিক্রয় করলো। তাহলে এই ক্ষেত্রে বন্ধুরা তার এই ক্ষেত্রে এই পণ্যটির উপরে ভ্যালু এডেড ট্যাক্স কত হলো? এখানে ৩ ডলার প্লাস এই ১০ টাকার উপরে যে ১ ডলার ইম্পোজ করা হলো ভ্যাট, সেটি ১ ডলার, টোটাল ৪ ডলার, অর্থাৎ এই ৪ ডলার হচ্ছে ফাইনাল। এবং যখন কনজিউমার যেহেতু এটি ফাইনালি ব্যবহার করছে, চূড়ান্তভাবে ব্যবহার করছে, এরপরে আর উৎপাদনের বা এই পণ্যটি ব্যবহারের আর কোনো স্টেজ নেই, সেই জন্য এটিকে বলা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। তাহলে যদি সংজ্ঞা অনুসারে আমরা দেখি তাহলে কি বলতে পারি, যদি উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে, অর্থাৎ ম্যানুফ্যাকচার কোম্পানি যখন এটিকে প্রোডিউস করলো, সেটি আমরা এই ক্ষেত্রে ধরে নিতে পারি চূড়ান্ত দ্রব্য, অর্থাৎ একজন কনজিউমার যখন ব্যবহার করছে, এই পর্যন্ত বেশ কয়েকটি স্তর আমরা এই ক্ষেত্রে ৩টি স্তর দেখতে পেলাম। একটি হচ্ছে ম্যানুফ্যাকচারার, পরেরটি রিটেইলার এবং ফাইনাল হচ্ছে কনজিউমার। এই ৩টি স্তর অতিক্রম করতে হয়। উৎপাদনের এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হচ্ছে, এডিশনাল ১০ টাকা যে সংযোজিত হচ্ছে তার উপর একটি নির্দিষ্ট হারে, এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের ১০% হার যে কর আরোপ করা হয় তাকে বলা হয় মূল্য সংযোজন কর। এবং ইন টোটাল আমরা দেখতে পাচ্ছি ফাইনালি কনজিউমার পর্যন্ত এটি ৪ ডলার কর ইম্পোজ করা হয়েছে। এটি হচ্ছে বেসিক্যালি ভ্যালু এডিশন ট্যাক্স বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। পরবর্তী যে আয়ের উৎস সেটি হচ্ছে আবগারি শুল্ক, এবং আবগারি শুল্ক খুবই একটি সাধারণ ধারণা। আবগারি শুল্ক বলতে বোঝায় দেশের অভ্যন্তরে, অর্থাৎ উইদিন টেরিটরি, অর্থাৎ একটি নেশন বা একটি দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রকার যে উৎপাদিত ব্যবহৃত যে সকল দ্রব্য রয়েছে সেগুলোর উপর যে কর ধার্য করা হয় সেগুলোকে বলা হয় আবগারি শুল্ক। রাজস্ব সংগ্রহ ছাড়া বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করা যায়। যেমন সিগারেটের কথা আমরা যদি বলি, সিগারেট মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর একটি পণ্য, এবং এই সিগারেটের যেহেতু এই সিগারেটের ব্যবহার কমিয়ে আনার জন্য যেহেতু এর নেগেটিভ এক্সটার্নালিটি বা খারাপ দিক রয়েছে, সেই কারণে গভর্নমেন্ট এই পণ্যটির উপরে ট্যাক্স আরোপ করে, এবং এই ট্যাক্স আরোপ করাকেই বলা হচ্ছে বেসিক্যালি আবগারি শুল্ক। শুধুমাত্র সিগারেট নয়, এরকম চিনি, তামাক, কেরোসিন, ঔষধ, স্পিরিট, দিয়াশলাই, এই যে পণ্যগুলো রয়েছে সেগুলোর উপরে গভর্নমেন্ট শুল্ক ইম্পোজ করে থাকে, এগুলোকে বলা হচ্ছে আবগারি শুল্ক। এবং এই ক্ষেত্রে আমরা আরও একটি
খাত সম্পর্কে জানবো, সেটি হচ্ছে সম্পূরক শুল্ক বা এটিকে বলা হয় সাপ্লিমেন্টারি ডিউটিস। বিভিন্ন কারণে সরকার অনেক দ্রব্য সামগ্রীর উপরও আবগারি শুল্ক বা মূল্য সংযোজন কর বা আমদানি শুল্ক আরোপ করে থাকে। এই যে শুল্কগুলো সেগুলো হচ্ছে সম্পূরক শুল্ক। যেমন সিরামিক টাইলস আছে, এই টাইলসের উপর গভর্নমেন্ট সম্পূরক শুল্ক ইম্পোজ করে থাকে। ভূমি উন্নয়ন কর, অর্থাৎ ভূমি উন্নয়ন একজন ভূমির মালিককে ভূমির মালিকানার জন্য বা এই যে ভূমি যে সে দখল করে ভোগ করছে এ ভোগের জন্য ভূমির মালিককে সাধারণত খাজনা দিতে হয়। এই ক্ষেত্রে যে উল্লেখিত বিষয়টি সেটি হচ্ছে র্যান্ট বা খাজনা। এই খাজনাটি হচ্ছে বেসিক্যালি ভূমি রাজস্ব বা ভূমিকর, অর্থাৎ ভূমি উন্নয়ন কর। পরবর্তী যেটি হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প, এই নন জুডিশিয়াল স্ট্যাম্প দলিলপত্র, মামলা মোকদ্দমার, আবেদনপত্র ব্যবহারের জন্য নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা হয়ে থাকে। এই খাতাতে আমাদের যে বাংলাদেশ সরকার, সেই সরকার প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ইনকাম আয় করে থাকে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কর গভর্নমেন্ট, এছাড়াও আরও বিভিন্ন ধরনের খাত রয়েছে যেগুলো থেকে কর আদায় আদায় হয়ে থাকে। যেমন মাদক শুল্ক, তারপরে হচ্ছে তোমার তোমাদের অন্য অন্য যে কর শুল্ক রয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই ভিডিও থেকে কর আদায়ের উৎস সম্পর্কে ধারণা পেয়েছো। ধন্যবাদ সবাইকে।